পুলিশ কেস বা যাত্রীর অভিযোগ যাই হোক না কেন, একতরফা ভাবে শাস্তির মুখে পড়তে হচ্ছে অ্যাপ নির্ভর ক্যাব চালকদের। তাদের কথা বলার মতো কোনো জায়গা নেই, অভিযোগ ওয়েস্ট বেঙ্গল অনলাইন ক্যাব অপারেটার্স গিল্ডের। অ্যাপ ক্যাব চালকদের কথা বলার মতো অফিস তৈরির দাবিতে গণেশচন্দ্র অ্যাভিনিউয়ে স্টেট ট্রান্সপোর্ট অথরিটি বা এসটি অফিসে বিক্ষোভ দেখালেন গিল্ডের সদস্যরা, দিলেন ডেপুটেশন। যে নতুন আইন তৈরি হয়েছে, এগ্রিগেটর আইন তৈরি হয়েছে, সেখানে দেয়া ছিল যে প্রত্যেকটি ড্রাইভারকে আপনার স্বাস্থ্য বিমা করে দিতে হবে, সেটা নিয়ে কোনো রকম উচ্চবাচ্য নেই, আমরা কিছু জানতে পারিনি। 20% বেশি কমিশন কাটা যাবে না, কিন্তু আমরা অনেক সময় দেখছি 20% জায়গায় 30% 40% কমিশন কেটে দিচ্ছে, বিভিন্ন সার্ভিস চার্জ কেটে দিচ্ছে, সেগুলো নিয়ে যোগাযোগ করার কোনো জায়গা নেই, কোনো অফিস নেই। এক মাসের মধ্যে সমস্যার সমাধান না হলে পরিষেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ার দিয়েছে ওয়েস্ট বেঙ্গল অনলাইন ক্যাব অপারেটর গিল্ড। রুমা পাল, এবিপি আনন্দ, কলকাতা। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। হ্যালো, বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।